আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিব এটা হচ্ছে শত্রুকে পাগল বানানোর একটা শয়তান চালান এটা জিন চালান এটা হচ্ছে মূলত শয়তান চালান এই শয়তান চালান যদি আপনি কোনো শত্রু বা দুশ্মনের উপর প্রয়োগ করেন তাহলে সে পাগল হয়ে যাবে সত্য এই শয়তানের যন্ত্রণা শয়তান কীভাবে তাকে শাস্তি দিবে বা কীভাবে তাকে যন্ত্রণা দেবে সেটা শয়তানের ব্যাপার আপনি আপনাকে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন গ্যারান্টেড এদিন এক সপ্তাহের মধ্যে আপনি আপনার ফলাফল পাবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশে বাইরে থেকে আমি একটু ব্যস্ত কাজের জন্য তবে এখন সময়টা ভালো আছে আগামীতে দিন যে কোনো কাজ করাতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে বুঝপত্রের মধ্যে অঙ্কন করতে হবে গুরুচন কালী দ্বারা একানির জন্য অবশ্যই অমাবস্যা বা শনি অথবা মঙ্গলবার দিনে করলে সব থেকে বেটার হয় তাহলে যেখানে শত্রুর নাম এবং পিতার নাম সেখানে অবশ্যই লিখবেন নকশা লেখার সময় একা নির্জনে বসে লিখবেন কারও কোনো হেল্প নিতে পারবেন না এবং এটা শয়তানের নকশা শতরাংশের বন্ধ করে ভালো করে লিখবেন অন্যথা আপনার নিজের সমস্যা হতে পারে শয়তান খুব বাজে জিনিস শেতানে পারেন এমন কিছুই নাই কিন্তু এটা করলে কুফুরি হবে সেটা আপনি নজর রাখবেন নকশাটা পরে আপনি একটা মাদুলিতে ভরবেন ভরে মুখটা বন্ধ করে দেবেন মাদুলির তারপর সেটা শত্রুর ঘরের আশপাশে অর্থাৎ সরাসরি ঘরে তখন করতে পারলে আরও বেটার সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনার কাজ এক সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে শত্রু একদম সন্তানের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পাগল হয়ে যাবে এরকম অবস্থা হবে অন্যভাবে এটা প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত কাজের জন্য আমার সাথে চাইলে যোগাযোগও করতে পারবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ